রূপে আমাক আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে প্রেমের সুধা পান করেছি হায় রে আমার দিওয়ানা একদম আগুনই জ্বালাই দিছে কি হইছে এত আগুন জ্বলে কেন ছাদের উপর উঠে গান গাইতেছিস বিউটি কি রামাছো বিউটি বাপরে প্রেম দিক গুইলে গুইলে পড়তেছে দেশে তো বন্যা হয়ে যাইব কি হইছে এত খুশি কেন সেটা তো তোক বলবো না বিউটি আমি আমার বাড়িতে খুশি তুই তোর বাড়িতে খুশি শোন তোরে বইলে রাখি তুই কিন্তু এখন আমার চিনাস নাই তুই চলস ডালে ডালে আমি চলি পাতায় পাতায় ঠিকই বলিছিস শীতকাল আসলে তুই ঝরে পড়ে যাবি আর আমি কিন্তু থাইকে যাব বুঝেছিস বাপরে জ্ঞানের কথা ছাড়তেছিস দেখি ওই ওই শোন তুই কিন্তু আমার মাথায় আগুন জ্বালা দিস না তাহলে কিন্তু এই ছাদ থেকে ফাল দিয়ে আবার তোর ছাদে চলাম তারপরে দেখিস কি হয় থেরেট নিচ্ছে এই সিরিজ কাম কি তিন চার এপিসোড ধরে খালি থেরেটি মারতেছে কি করমু নতুন তো কোনো ডায়লগই দিতেছে না তাছাড়া দেখতেছি ইদানিং আমার দিকে কোনো খেয়ালই নাই নাটকের অন্য ক্যারেক্টারদের নিয়ে অনেক বিজি থাকে ব্যাপার না বিউটিরে একদিন দিন আসবে বুঝিছিস বিউটি তোর যে দিন ফুরাই গেছে শোন বেশি প্যাচাল পারিস না তোরও এমন দিন আইব ও এখন কর নাচতেছিলি কেন তুমি জানো না আমি তো নায়িকা হব ডনের ডন ফাইভ মুভিতে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে খালি সাইন করা বাকি তুই এটা কি কইতেছস ডন কি তোরে লই লইছে এক প্রকার বলতে পারো তাছাড়া আমাক সারা আর কাক নেবে অত্র এলাকায় কি আমার চেয়ে বিউটিফুল কেউ আছে ওই তুই কি কইতেছস হাসো হাসো ক তোরে কি সত্যি লই লইছে এখন একটু দেরি আছে তাই প্র্যাকটিস করতেছি বুঝিছো প্র্যাকটিস করতেছে এইসব প্র্যাকটিস প্র্যাকটিস আমরা সে কবে রাখি আসছি আমরা তো এখন মাস্টার আর মাস্টার রেখে স্টুডেন্ট নিলে কিন্তু ছবি ফ্লপ করব তুই কি বলতে চাচ্ছিস তুই দেখবি আমি নাচবো যে কিরম দেখবি দেখবি খাড়া খাড়া ওনাটা কোমরে বাইন্ধালই তুই তোর ছাদে নাচবি আমি আমার ছাদে নাচবো দেখি কে ভালো নাচে আচ্ছা ঠিক আছে আমিও বাইন্ধে নিচ্ছি কি গো নাদিয়া হাঁটছ না কেনে এই এল লইয়া কি হাঁটা যায় কি ভারী ব্যাগ দেখছেন দেখে কি আর বুঝা যায় কত ভারী তো বুইলবে না দাও দাও আমি লি ব্যাগটা দাও এ সামনে কত মালা হ্যাঁ লিলেই ভালো না লিলেই খারাপ আপনি কিছু বলেন না বুইললাম ব্যাগটা খুব হালকাই আছে এ হাঁটতে যা ভাই দেখছেন দেখছি তো সবই আর কি দেখবো নতুন করে মুই কইতে আসছিলাম পটল গুলা দেখছেন কি সুন্দর লিতে হবে না পটল আমি 2 কেজি লিয়েছি তোমাকে দিয়ে দেবো নি 1.5 কেজি আমি 1/2 কেজি হলেই হবে আমার আচ্ছা এ হ্যাঁ ইন্তেজার ভাই হ্যাঁ বলো নাদিয়া বলো আপনি দেখছেন কি দেখবো ওমে লাউ গুলা দেখছেন 2 খান লিয়েছি গো যাও একটা তোমাকে দিয়ে দিলাম এ হ্যাঁ ইন্তেজার ভাই দেখেছি গো দেখেছি আর বলতে হবে না মুই তো এখনো কই না আপনি কি দেখলেন দেখেছি দেখেছি তুমি ফল ফুটের কথা বলবে তো দেখেছি আমি না মুই তো কইতে আসছিলাম ইলিশ মাছের কথা কি বলছো গো ইলিশ ধোয়া পানিও তো কিনতে পারবো না এ আপনি কিছু কর না কে আচ্ছা ঠিক আছে একটা লি হ্যাঁ একটা লিলেই হবে তোমাকে মাথাটা দিয়ে দেবো আর লেঞ্জাটা আমি দিব বুঝলে আচ্ছা চলেন বাড়ি চলেন এর ওই তাসলিমা আই ভাবছি তোরে দিয়ে এই সম্রাট শেহজুলার হাট না তোর অন্য হাটে আড়াবো মা গো মা আন্নি যে কিয়া কইন আনের এই ফাট গাইতে গিয়া আর আড়ু ভাঙি গেছে দুই দুইবার হরদালি হরি গেছি আয় আর হাঁটতেন না এর ওই মোনা তুই যদি না হারো সেটা তো তুই আগে না কবি আজে কতজন আছে এই হাট গাউনের লাই বউ রয়েছে কই তেরবি আনে আর দুর্বলতা সুযোগ লই ইজে কোন ইজে আল্লাহ শৈতন মা গো তুই নিজেও করতে হইতি না কারো করতেও দিতিস আসেন না এই এই রং রং করছের কা আচ্ছা আপনি কই দেন আপনি সিরাজুদ্দৌলা হাট ছাড়া আর কোন হাট গাইতেন আই চিন্তা করছি তোরে লই কেন রহিম রূপবান করুম
এই তুই এলি রূপবান, আমি এলাম রহিম। কেন তুই আরে কোলে 12 বছর বনে মনে ঘুরবি আর কানবি রে? আল্লাহ গো ইজানি কিয়া কইন, আল্লাহ গো তুলি নাও তুলি নাও। এরে মোনা তুই কার কথা রেখোস? আই তো আর কথা কই নো, আই আন্নের কথা কই। মা গো আই গেছি আন্নেরে কোলে লইলে আল্লাহ তো আর এমনি তুলি লই তো। ইজাল্লাই কই আল্লাহ আন্নেরে তুলি লই, পরে আন্নেরে কোলে লই আই উড়ি যাইও। এরে তুই আমলা মস্কানি কস, হ্যাঁ বডি দেখছো তিগারে কয় বডিগার্ড ফিগার। সালমান খান আরে দেই বুঝি তুই গোল গোল বডি বানাইছে। শোনেন আনেরাই কই দেই, আন্নের যে ফিগার আন্নেরে তো ডন ডন ফাইভে লইতো নো, আন্নেরে হুদাই খাটাইতেছে বুঝিনি। বাবুরে সেতু ভিতরে তো পজিটিভ কিছুই নেই, ব্যাকে নেগেটিভ। এ হুন হুন তুই ওই আলের আলের ফাটে ঠিক আছে, তুই যা যা ওই ফর্দার পিছনে যাই দাঁড়া, আবার শুরু কর। হরদ কই হাইম দুগাই তো সিরে গেছে। বাবুরে দরজার হিসন দি খাড়া কই যা, আহন যদি দরজা ভাঙিলে ফড়ি যাই। এরে কি আরে সেয়া হুটকি তোরা, আবার তুই দরজা ভাঙবি গাত নাই এক টুকরা মাংস এতি বলে আবার দরজা ভাঙবো? আটা না টাইম মারা দিমু যা। আমনের কি কষ্ট হইতে আছে? না কষ্ট হইছে না, ফ্যান্টাস্টিক ফিল লাগছে। আপনি যদি কষ্ট হয় তো একুয়া ব্যাগ মরে দিতে পারেন। না ঠিক আছে গো, ইটস ওকে। এ হ্যাঁ গান বাজে কম। এই যে হুনেন হুনেন, আরে আরে আপনাকে ওই তো কইতাছি একটু খারেন না। আপনি কে গো? আপনি আসলে তো ট্যাপা ট্যাপা একটা সং বাজে, ঘটনা কি? আমি ট্যাপা? আরে আমারই চিনে না, মর্জালা। আপনাকে তো খুঁজছিলাম, আপনি নাকি বাড়ির ছাদে এসে কি করে গেলছেন? আপনি কেঠা, আপনার তো চিনবার পাতা ছিল। হাই বেটা কি কর, আপনি হেরেছেন না? কেঠা এই যাবার কেঠা, এত অনেক বিখ্যাত কবি। কবি এটা খায় না মাথা দেয় কি জিনিস এটা? এ আপনি কি কন, হে মরমি কবি কিছু মইরা গেছে গা। কি বলছে পাগল নাকি বে? শুনেন আপনাকে আমি বলে দিছি, আপনাকে যদি বাড়ির আশেপাশে আমি দেখি তাহলে কিন্তু কিছু একটা ঘটা যাবে বলে দিলাম। কিছু ঘটা যাবে মানে? ওই কি ঘটাইবেন আপনি? প্রতিদিন যেটা ঘটাই সেটাই ঘটাবো। প্রতিদিন ঘটান মানে? ওই মিয়া সব সব কোয়ালান কি ঘটাইবেন? বাড়ির গেটে তালা লাগাই দেবো। শোনেন যেতে দেন, একদিকে সুজন টেপা আর একটা এসেছে ফালতু টেপা। হ্যালো এটা কি কয়ে গেল, বাড়ির গেটে তালা দিয়া দিব এটাই বলো আর খান? ঠিক আছে দেখুন নে। এই আবে এই খাড়াও খাড়াও, এই এই মিয়া খাড়াও না একটু, তোমার নামটা না কয়ে যাবা। আমার নাম ইন্তেজার। মর্জালা এইটাই কয় ইন্তেজার? তাইলে ওই যে মোটকাটা যেটা আমার মারলো ওইটা তাইলে কেটা? ইজ্জত কি পাংচার হয়ে গেল নাকি? আমার নাম তো টেপা, সামনে যারে পামু অরে খালি কোপা, এখন কি এই চিকনাটারে এই ইন্তেজারে এইটাও কয় ওইটাও কয়, মোটকাটারে পিটামু না এইটারে মারুম, ইজ্জত তো কিছুই থাকলো না। দেখেছিস কি সুন্দর করে নাচলাম সিকনি সামেলি, আমাকে নেবে না তো কাক নেবে ছবিতে দেখ। আইসে চিকনি চামেলি, ওই থামা এইবার দেখ খালি আমার নাচ। দেখছস ইশকামিনা ওই সুরিয়া ফেল, আমার কাছে কারো বেল আছে নাকি? এ নাচছে, তোর নাচ হচ্ছে নাকি? আই থামা শোন, ডন ফাইভ এর জন্য যে নাচ দরকার সেটাতেই পারবি না, তুই অফ যা। তুই কইলেই হইলো নাকি অফ যা, তুই অফ যা। যাবো না তো, কয় দিছি এসপার ওসপার হয়েই যাবে। ওই আমার বাইরে গিয়ে তোরা ভাঙ্গে হালাবি নি, ছাদের উপর কি চলে করছস? ভূমিকম্প তো লয়ে পাচ্ছস, জল অস্থির মতো ছড়লে লাফালাফি করতেছস, বাইরে কি মানুষ থাকে না, কি পাচ্ছস তোরা? আফরোজ আপা কি বলতিছেন? দেখ দেখ চিমড়ি কেমনে আদাইতাছে, ওই চিমড়ি তোর কি কুত্তার লড়নি দিছে রে? হ্যাঁ কি বলতিছেন, আমি তো এতক্ষণ নাচতেছিলাম। ও তুই তাহলে কালপিটা, তুই লাফাইতেছিলি? হ্যাঁ
ঠিক কইছেন ঠিক কইছেন আফরোজা আপা, এই যে নাচটা তো কিছু পারে না, খালি ব্যাঙের মতো লাফায় আর কি। তুই এনে কি করছ? হ্যাঁ আমিও নাচতেছিলাম আর কি। মর্জেলা লাগে, তুমিও আছিলা? আমি আমার ছাদে নাচছি, আমি আপনার ছাদে নাচছি নাকি? ওই বিউটি তুই খাড়া খাড়া কইতেছি, আমি এখন তোর মারে গিয়ে কইতেছি তুই নাচতেছ ছাদের মধ্যে, নাচবার থাক তুই। পাইছে কিছু হইলে খালি তোর বাপের আর মায়ের পাইছি, জান জান। বুঝেছিস, খালি ওই আফরোজা আপার জন্য তোকে ছাড়ে দিলাম, নাইলে আমার নাচে এখন আকাশ পাতাল এক হয়ে যাইতো। চিমড়ি কথা শুনো, মরিচের মতো চিমড়ি কথা কই আবার জ্বালায়া জ্বালায়া। কি হলো আরে, এটা কিছু হলো? তোমরা থামে গেলে কিছু ভালোই তো লাগিচ্ছিল, লাসিচ্ছ 3-4 সেকেন্ড আর তারপর তো দেখি খালি বগিচ্ছ এটি। আল্লাহ, আপনি ছাদে ছিলেন? কি করছো গো? ট্যাঙ্কের উপর ছিলাম বারে। তা পিজুস ভাই, ট্যাঙ্কের উপর কি করতেছিলেন? ঘরে জায়গা নেই। কি করমু গো, এই শালা বেটা স্বরূপের জন্য তো আমরা এখন ঘর থেকে বার হয়ে গেছি, আশায় ট্যাঙ্কির উপর থাকা লাগিচ্ছে। ঘষি ভাই, ট্যাঙ্কির উপরে ছিলেন তো ভালোই হয়েছে, এখন বলেন তো কার ড্যান্সটা সবচেয়ে ভালো হয়েছে? কি করছো গো, মনোযোগী তো দিবার পারলাম না। তোমরা এক কাম করো, তোমরা আমার লাসো, আমি আনা দেখি তারপর কমুনি। কি বলতেছেন ঘষে ভাই, ফিরি ফিরি ডান্স দেখবেন? আমি একবার দেখবার চালে দোষ, আর ডন করলে তো যখন তখন লাস্টে শুরু করবে নিয়ে, দেশত কি কোনো আইন টাইন নাই? হাই দেশে আইন আছে, আর আমি একজন ক্রিমিনাল বুঝছেন। শাহনাজ তুমি কুন্ডিতে গেলা, কি করছো এগুলা? কেমন আছো শাহনাজ? ভালো আছো? আরে শাহনাজ কিরাম আছো? সরবাট লকুন জাগর। আরে মা তরে বিউটি, তুই তোমার সাথে কথাই কবি না। আর আম্মে, আম্মের মনে এত ছোট, সি সি সি। কি করছো শাহনাজ, মন ছোট হবি কিসব? আম্মে এই যে লুকোচুরি কইরা বেগানা মাইয়া গো ডান্স দেখতে আসেন, ইয়া কোনো কথা হইলে? কি করছো শাহনাজ, আমি লুকা থাকে কোনটি দেখলাম? আমি তো সাদিতি ঘুমাচ্ছিলাম, এরাই না ডান্স দিয়া আমার ঘুম ভাঙালো। হাই আল্লাহ, আম্মে কি বিশ্বমাত্রা? নাচ কইরা কইরা আম্মের ধ্যান ভাঙাবে ম্যানকা? কি করছো গো এগুলা, হলে তো ভালোই হলো নিবারে। আম্মের সাথে তোমার কোনো সম্পর্কই নাই, মুই টাটা বাই বাই। হায় ঈশ্বর, এটা কি হলো? ফাউলাস দেখবার আশা তো দেখি আমার যেটা শেষ ইনভেস্ট সেটাও হারালাম আমি। আরে ঘষে ভাই, মন খারাপ করেন না, আর বোঝেন না এরা আইসে ভাইসা ভাইসা বরিশাল থেকে, এরা ড্যান্সার কি বুঝে? আর তাছাড়া আমি তো আছি আপনার দুঃখের দিনের সাথী। মাশাআল্লাহ, আল্লাহ জানে ইরামি করে। এই বিউটি, তুই তো পাইয়েই গেছিস দুঃখের দিনের সাথী, তোকে আর কম্পিটিশনে আসতে হবে না। তুই কইলি হইলো? ঈশ্বর আমাক বাঁচাও, এগুলার থেকে আমাক বের করে লিয়ে যাও, আবার ঘুরে ফিরে দেখি একই কাহিনী। এই কিরে কিরে কিরে, কি ব্যাপার, আমি দৌড়াইতেছুস কে খারা? আরে স্বরূপ আর কোশ না মামা, না দৌড়ালে তো জীবন লিয়ে বাঁচা মুশকিল হয়ে যাচ্ছে। মুশকিল হয়েছে মানে কি? দিনে দুপুরে ডাকাত পড়ছে, আমি দৌড়াইতেছুস কে কি হয়েছে খুললা ক? আর কোশ না বে, সাদের তো সাথিয়ার বিউটি তাণ্ডব লীলা শুরু করে দিছে উঠিয়ে। তাণ্ডব লীলা? আরে কি হয়েছে, তুই যদি আজকাল রেদওয়ানের মতো ঘুরায় পেঁচায় সাহিত্যের ভাষা কস, ঠিক মতো ক কি হয়েছে নাকি? লাসিচ্ছে মামা, দুইজন লাসিচ্ছে, পাগলা নাচন দিচ্ছে দুইজন। নাচিচ্ছে মানে নাচতেছে? আরে বহুদিন পরে আবার এই বিল্ডিং এ নাচানাচি দেখমু, এটা তো অনেক ভালো কথা, তো নামতাছস কেন? ল একলগে যাই গিয়ে একটু উপভোগ করি। শালা তোর তো সাহস কম লয় রে, তুই কোনটি যাচ্ছু বে? তোর বউ যদি জানবার পারে কি হবি জানিস? তুই তো জব করবি দিলি শৈলী, সব শেষ করে মাত্র মুডটা অন হয়েছিল একটা ঠুস, এই শালা ডন এই আমার কিয়ের মধ্যে ফালাইলো এমন এক ফাড়া বাসের চিপার মধ্যে, যেদিকে যাই কিছু নাচও দেখতে পারি না, না পারি শিলার সাথে যাইতে, না পারি মুন্নির সাথে যাইতে, যাইতে হয় কার সাথে? নাদিয়ার সাথে, এটা কোনো কথা? কি করবো মামা, সব কপালের ফ্যার, ম্যানালে ম্যানালে। এটা না হয় মাইনা তো নিছি, কিছু তো করার নাই, কিন্তু গন্ড হইতেছে নাচতেছে কেন? এটার তো কোনো কারণ থাকতে হবে না, হুদাহুদি নাচতেছে, পাগলামি ধরছে নাকি? কি করছু বে, তুই এখনো জানিস না? সারা দেশ জানা গেল বে, তুই এখনো জানিস নি? কি রে তুই এমন ভাবে কইতাছস? আমি সরব খান, আমি জানি না কি হয়েছে এটা। কি করছু মামা, তুই সত্যি জানিস না? ডন ফাইভ ছবি নামিচ্ছে, তুই সত্যি জানিস না এটা? ডন ফাইভ হবে? বেড়া
ভালো ডন ফাইভ আইসে, ওয়াও ভালো কথা, কিন্তু মামা বানাইতেছে কেন এটা? কি করছো বে, আমাদের বরিশালে ডন বানাচ্ছে। সেটার জন্যই তো বেশগুলো একটু প্র্যাকটিস করিচ্ছে, সারা বাড়ি শুদ্ধ প্র্যাকটিস শুরু হয়ে গেছে বে। তুই জানিস না এ মামা, তোর তো সিয়ারা কোনো সুন্দর, তুই একটা পাট্টাট লে। আর কি আর হেদিন আছে রে, বিয়া শাদি দিয়া না দিয়ার লগে কি এক দিল, যাকে এটার কথা আর কি কমু। এখন আর মামা হেই মুডও নাই, হেই দিনও নাই, সব শেষ। কি করছু বে, তোর লাগান সিয়ারা তো বে এই এলাকাত নাই, তুই দেখ বেড়া ট্রাই করে দেখ। তুই কই বাড়িওয়ালির হাজবেন্ডের মতো আমারও ফাপড় দিচ্ছিস রে। কি করছো মামা, একদিন পর আসে তুই এই কথা করছো? এরে গসে, তুই কি ঠিক মতো দেখা দেখা কইতাছুস? কি করছু বে, তুই নিজের দিকে একবার টাকা দেখছু? তোর যা সিয়ারা লয় সাকিব খান তো বেলি পাওয়ার লয়। তুই আনা চেষ্টা কর মামা, ডনে কেনা বাঁকা, দেখ পাট্টাট লিবার বাড়িস নাকি। তুই যখন এত করে কইতাছুস, আমিও না হয় একবার আয়না দেখছি, ঠিক আছে আমার দিয়েও হইব, তো ভালোই কইছস, কিন্তু সবই ঠিক আছে মামা, কিন্তু যে তোর ভাবিরে বুঝাইবো কেডা। মামা তুই টেনশন নিলিস না, ওটা আমার উপর ছাড়া যায়, জগতের সুত্তে সুরি আমার কথা শুনে। এই কি কস তুই এইসব, আমার বউ তোর উপরে ছাইরা দিব মানে? না মামা বুঝিস নি তুই কথাটা, ভাবির কথা করছিলাম বারে। না ঠিক আছে, ভাবির কথা কইছস যখন আর সমস্যা নাই, তোর উপরে ভরসা করতেই পারি। তা ল মামা যাই, দেখি ডন কই আছে, চল চল দেখি।